টু ফিফটি ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এ এবং জি দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা দু হাজার বাইশ সালে ফর্ম ফিল আপ করেছিল তোমরা দু হাজার একুশ সালের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল সেটি দেখে নাও অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে প্রথম জয়েন হয়ে তারপরে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে একটু সিলেবাসের চেঞ্জ হয়েছে সিলেবাস কি চেঞ্জ হয়েছে অবশ্যই ভিডিওর শেষে জানিয়ে দেব। ফার্স্ট কোশ্চেন যেটি ছিল কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসছে অবশ্যই তোমরা সেইভাবে প্রিপারেশন নেবে তোমরা দু হাজার বাইশ সালের ফর্ম ফিল আপ কিন্তু জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে শুরু হয়েছে লাস্টে ডেট হয়েছে জানুয়ারি অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ নি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও সেকেন্ড কোয়েশ্চেন যেটি ছিল কোন জননের পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারোর সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে চারটি অপশান দেওয়া ছিল এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটি তোমাদের অ্যান্সার সিটে গোল করতে হচ্ছিল তৃতীয় নম্বর কোশ্চেন যেটি ছিল এ ডবল এ ডবল বি অর্থাৎ এখানে যেটি কোশ্চেন একটি গ্যামেটের কোশ্চেন ছিল মানে এ এ বিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে অপশান ছিল এক ধরনের দু ধরনের তিন ধরনের চার ধরনের এই চারটি অপশান ছিল এর মধ্যে সঠিক আনসার তোমাদের লিখতে বলা হয়েছিল তোমাদের একটাই উদ্দেশ্য এই কোশ্চেনটি কেন তোমরা তোমাদের সামনে আমি প্রোভাইড করছি কারণ তোমরা যারা দু সালের এক্সাম দিতে যাবে দু সালের যেমন ধরনের কোশ্চেনের প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটি ফলো করে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে তার জন্য আমি আজকের ভিডিওতে দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করছি ফার্স্ট শিফটের কোশ্চেন আমার কাছে আছে আমি পরবর্তী দিনে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেব চার নম্বর কোশ্চেন যেটি ছিল বাফারের কাজ কি পাঁচ নম্বর কোশ্চেন ছিল আয়োডিনের প্রভাবে স্বেচ্ছার কোর বর্ণে পরি পরিবর্তিত হয় চারটি অপশান থাকবে আমাদের কোশ্চেনে এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি আর এই কোশ্চেনের যে অপশানগুলো দেওয়া রয়েছে এত কাছাকাছি কোশ্চেনের অপশান দেওয়া রয়েছে যে কনফিউশন কোশ্চেন এবার ছ নম্বর কোশ্চেন যেটি ছিল এম প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয় এই ধরনের কিছু জেনারেল নলেজ কোশ্চেনও ছিল এছাড়া সাত নম্বর কোশ্চেন ছিল নিচের কোনটি কোনটিতে তেইশটি ক্রো ক্রোমোজম থাকে আট নম্বর কোশ্চেন যেটি ছিল অ্যামআইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত এছাড়া ন নম্বর কোশ্চেন যেটি ছিল অলমোবৃষ্টির মূল উপাদান হলো কী দুটি ভাষাতে তোমাদের পরীক্ষা হবে ইংলিশ এবং বাংলা এই দুটো ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে মানে তোমরা যারা ইংলিশে দিতে চাও অবশ্যই ইংলিশে দিতে পারো মানে দুটি ভাষাই তোমার কোশ্চেনে থাকবে এখানে ন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বাংলাতেও দেওয়া রয়েছে এবং ইংলিশেও দেওয়া রয়েছে দশ নম্বর কোশ্চেন যেটি ছিল নিজের কোন পদ্ধতিতে পাইরি ফর্মিস বেশি সাহায্য করে টোটাল দু সালের কোশ্চেনে পঁয়ষট্টিখানা কোশ্চেন ছিল যেখানে নব্বই মিনিট টাইম ছিল কিন্তু সেখানে এখানে এখন একটু সিলেবাস চেঞ্জ করে দিয়েছে সিলেবাস কি চেঞ্জ করেছে আমরা ভিডিও লাস্টে দেখে দেব এগারো নম্বর কোশ্চেন যেটি ছিল নিচের কোনটি পতঙ্গ পরগি ফুল এছাড়া বারো নম্বর কোশ্চেন যেটি ছিল প্রথম বিন অন্য কোন নামে পরিচিত তেরো নম্বর কোশ্চেন মাছের বায়ুথলি বা পডকাস্ট সম্পর্কে নির্মূলভূত কোনটি যথাযথ এগুলি কিন্তু সব জীবনবিজ্ঞানের কোশ্চেন অ্যান্টি কিটোজেনিক হরমোন হল নিচের কোনটি চারটি অপশান এখানে দেওয়া রয়েছে এছাড়া পরবর্তী কোশ্চেন যেটি ছিল দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংক্রায়ণ ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আর কোশ্চেনের প্যাটার্ন তোমরা ভালো করে কিন্তু ফলো করে নাও ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে শত নম্বর কোশ্চেন যেটি ছিল নিম্নলিখিত কোন উদ্ভিদে নির্মোজিত পত্রনন্দ দেখা যায় আঠেরো নম্বর কোশ্চেন যেটি ছিল অঙ্গস্থানিক পরি পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় উনিশ নম্বর কোশ্চেন যেটি ছিল নিচের কোনটি লবণাত্মক উদ্ভিদের উদাহরণ কুড়ি নম্বর কোশ্চেন যেটি ছিল কোন বিভাজনের সরি কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় একুশ নম্বর কোশ্চেন নিজের কোনটি পেশাগত অসুস্থতা বাইশ নম্বর কোশ্চেন থিবেশিয়ান কপাটিভকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো তেইশ নম্বর কোশ্চেন যেটি ছিল রিজার্ভ স্পেস মেকারটি হল কোনটি এছাড়া চব্বিশ নম্বর কোশ্চেন হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত যুক্ত এছাড়া পঁচিশ নম্বর কোশ্চেন নিচের কোন মাধ্যমটির প্রতিশাঙ্ক সবচেয়ে বেশি এবার আমরা দেখে নেব ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে কেমন ধরনের কোশ্চেন করা হয়েছিল ছাব্বিশ নম্বর কোশ্চেন একটি জলের পাম্প পঞ্চাশ মিনিটে ছ মিটার উচ্চতায় রাখা একটি পঞ্চাশ লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে পাম্পটির ক্ষমতা কত জিয়ের মান এখানে দেওয়া রয়েছে এছাড়া সাতাশ নম্বর যে কোশ্চেনটি ছিল নিচের সারণিতে প্রথম স্তম্ভে দেখা স্তম্ভে দেওয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলো সঠিক সামঞ্জস্য নির্ণয় করো এটি একটি ভালো কোশ্চেন ছিল এখানে আটাশ নম্বর কোশ্চেন ছিল অলমোবৃষ্টিতে যে অ্যাসিড থেকে বেশি থাকে তা হল এছাড়া উনত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল মানব দেহের চক্ষু লেন্স হল একটি চারটি অপশান দেওয়া রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটি শর্টিক অ্যান্সার তিরিশ নম্বর কোশ্চেন যেটি ছিল নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এছাড়া একত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল শূন্য ডিগ্রি তাপমাত্রায় দশ গ্রাম বরফকে চারশো ক্যালো সরি আটশো ক্যালোরি তাপ প্রয়োগ করলে কী হবে এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটি করতে বলা হয়েছিল এছাড়া বত্রিশ নম্বর যে কোশ্চেনটি ছিল একটি স্বরে যদি দুশো ছাপান্ন চারশো পাঁচশো বারো ছশো তিরিশ কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি এছাড়া তেত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল একটি ম্যাথ ছিল ভৌতবিজ্ঞানের এক ব্যক্তি একটি দশ মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে ষোলো সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দুটি ও মোট স্মরণ কত হবে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসছে জেএনএম এবং এন এম পরীক্ষাতে অবশ্যই তোমরা সেই রকমভাবে প্রস্তুতি নেবে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটির সঙ্গে থাকলে আমি প্রত্যেক দিন তোমাদের ক্লাস করাবো বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান জি কে কোশ্চেনের ওপর এবং সেই সঙ্গে জেনারেল নলেজ কোশ্চেন নিয়েও আলোচনা করব এছাড়া চৌত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল বিশেষ পরিস্থিতিতে কোন বস্তুর কোনো বস্তুর এই চারটি অপশানের মধ্যে সঠিক ক্যান্সার করতে বলা হয়েছিল দেখো এতক্ষণ পর্যন্ত আমরা ভৌতবিজ্ঞানের কিন্তু তিনটি অঙ্ক পেয়ে গেছি মানে ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো আমাদের ভালো করে করতে হবে নাহলে কিন্তু জেএনএম এনএম পাশ করা খুব কঠিন হয়ে যাবে একটি বন্দুক থেকে কুড়ি গ্রাম ভরের একটি বুলেট ছাড়া হলো বুলেটটি দ একশো মিটার পার সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে দশ সেমি দূরে দশ সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল বুলেটটির উপরে বালির প্রতিরোধ বল কত এই ধরনের ম্যাথ কিন্তু আসছে তোমাদের বারবার বলছি কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে এছাড়া ছত্রিশ নম্বর কোশ্চেন যেটি ছিল নিউটন কিসের একক সঁইত্রিশ নম্বর কোশ্চেন ছিল সাধারণ তোলাযন্ত্র দাড়িপাল্লা দিয়ে কী মাপা হয় এছাড়া অক্সিজেন হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে বত্রিশ দুই ও বত্রিশ হয় তবে সালফ্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত এছাড়া ছোটো ছোটো শিশির বিন্দু সর্বদা গোলাকার ধারণ করে এর কারণ কী এছাড়া এখানে আরেকটি কোশ্চেন করা হয়েছিল এই তিনটে মৌলকে কী বলা হয় আইসো টোপ বলা হয় আইসো বার বলা হয় আইসো টোন বলা হয় না আইসো আইসো কেম বলা হয় এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি করতে বলা হয়েছিল অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো একচল্লিশ নম্বর কোশ্চেন যেটি ছিল একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক হলো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার এছাড়া পরবর্তী কোশ্চেন ছিল পাঁচ কমা দশ কমা পনেরো ও পঁচিশ এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সামান্যপাতিক হবে তেতাল্লিশ নম্বর কোশ্চেন যেটি ছিল চারশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি যদি চারশো টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধ সুদের হার কত এছাড়া চুয়াল্লিশ নম্বর কোশ্চেন যেটি ছিল একটি নিয়েট গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের চোংয়ের ও ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত ৪৫ নম্বর কোশ্চেন যেটি ছিল ডজন প্রতি ডিমের দাম ছ টাকা কমলে তিরিশ টাকা আরও তিনটি ডিম বেশি পাওয়া যায় কমার আগে এক ডজন ডিমের ডিমের দাম কত ছিল ছেচল্লিশ নাম্বার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন ছিল ইংলিশ গ্রামার থেকে অবশ্যই তোমরা ইংলিশ গ্রামার উপরে একটু জোর দেবে এখানে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে টোটাল কটি কোশ্চেন ছিল ইংলিশ থেকে ছেচল্লিশ থেকে ছেচল্লিশ থেকে তোমার পঞ্চান্ন নম্বর পর্যন্ত অর্থাৎ তোমার নটি মতো ছিল ইংলিশ গ্রামার এছাড়া ছিল জেনারেল নলেজ জেনারেল নলেজ ছিল তোমার ছাপ্পান্ন থেকে উনষাট ষাটটা মতো অর্থাৎ চারটি মতো জেনারেল নলেজ ছিল এবং পাঁচটি মতো লজিক্যাল রিজনিং ছিল এবার আমরা দেখে নেবো সিলেবাসটি কী পরিবর্তন হয়েছে দেখো দু হাজার একুশ সালে যে কো মানে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় টোটাল পঁয়ষট্টিটি কোশ্চেন ছিল যেখানে নব্বই মিনিট টাইম ছিল কিন্তু এবার এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে টোটাল একশো নম্বরে তোমাদের কোশ্চেন হবে যেখানে তোমাদের টাইম থাকবে কিন্তু নব্বই মিনিট অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে দুটি ভাষাতে কোশ্চেন হবে ইংলিশ এবং বাংলাতে এখানে লাইফ সায়েন্সের জন্য থাকছে তিরিশ নম্বর ফিজিক্যাল সায়েন্সের জন্য থাকছে পনেরো নম্বর ইংলিশের জন্য থাকছে পনেরো নম্বর ম্যাথামেটিক্সের জন্য থাকছে দশ জেনারেল নলেজের জন্য থাকছে দশ এবং লজিক্যাল রিজনিংয়ের জন্য থাকছে পাঁচ টোটাল একশো নম্বরের কোশ্চেন হবে মাল্টিপল চয়েজের এখানে তোমাদের অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক আছে চারটি কোশ্চেন তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের এক নম্বর কিন্তু কাটাব যাবে এখানে তোমাদের সিলেবাস যেটি রয়েছে দেখো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স উইল বি বেসড অন টেন স্ট্যান্ডার্ড সিলেবাস অর্থাৎ এখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের আর তোমাদের আরও একটি কথা বলে দিই তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের এগারো তারিখ এবং বারো তারিখ শনিবার এবং রবিবার এই দুটো ডেটে তোমাদের পরীক্ষা হবে ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু আমি পরবর্তী দিন দিয়ে দেব অবশ্যই তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য